অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক পদ্মফুল। বাংলাদেশে এই প্রথম যশোরের শার্শা উপজেলার বেড়ি নারায়ণপুর গ্রামে পদ্মফুলের বাণিজ্যিক চাষ শুরু করেছেন উপজেলার বেড়ি নারায়ণপুর গ্রামের আব্দুল বারিক ওরফে ফুল বারিকের ছেলে সিরাজুল ইসলাম নামে এক পদ্মফুল চাষি। তার দীর্ঘ আড়াই বছরের চেষ্টায় একটিমাত্র চারা বীজ দিয়ে এখন তিনি চার বিঘা জলাশয়ে ফুটিয়ে তুলেছেন পদ্মফুলের বিশাল এক বাণিজ্যিক পদ্মপুকুর। তবে বর্তমানে মহামারী করোনা ভাইরাসের ভয়াল থাবায় দীর্ঘদিনের লালিত তার সে স্বপ্ন মলিন হতে চলেছে। তখন আমি ওই গাভীর পর্দায় জাতি জাতি দেখি যে একটা বীজ গজাইছে, গজানোর পরে ওই বীজটা আমি পলিথিনের ভিতরে করে আসছে মাটি দিয়ে তুলে এনে আমি নিজে লাগাইছি। আজ তিন বছরেরও বেশি হয়ে যাচ্ছে লাগানোর পরে, সেখান থেকে আস্তে আস্তে আমার এই চার বিঘে জলকার জায়গাটা সম্পূর্ণ ভরে গেছে। গত বছর দুটো ফুল ফুটিল, এবছর আসছে হাজার হাজার ফুল ফুটে গেছে এবং আমি সাথে সাথে প্রত্যেক দিন ধরেন শ শ লোক আসছে যাচ্ছে দেখছে, অনেক সুন্দর দেখতে বা এসে দেখছে, কেউ ফুল কেনছে কেউ চাকা কেনছে বা আমি বেচা কিনা করছি। তাই করোনা ভাইরাসের কারণে ধরেন আমি কোনো ফুল বেচা কিনা তেমনভাবে করতে পারছি না বা কোনো লাভবান হতে পারছি না। আজ দুই বছর ধরেন এই পুকুরটা লিয়েছি, প্রতি বছর প্রায় 80,000 টাকা লিসির টাকা আসে। তাই এই টাকাটাও ধরেন আমার গত আজ তিন বছর প্রায় লস হওয়ার পরে তা ধরেন এবছর ফুল আসার কারণে মনে করছি যে এবছরই আমি লাভবান হব। সেই ধরেন করোনা ভাইরাসের কারণে আমি বেচা কিনা করতে পারছি না, তাই এই যাবৎ কোনো রকম আসছে বাজারে আসছে চাকাটা বেচা কিনা করে 15-20,000 টাকায় মাসখানির ভিতরে বেচা কিনা করেছি। পদ্মফুল গ্রাম বাংলার মানুষের কাছে অতি পরিচিত একটি ফুল। একসময় বাংলাদেশের প্রায় প্রতিটি গ্রামের নদ নদী জলাশয়ে আপনা আপনি বেড়ে উঠত মনোমুগ্ধকর নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের বাহক এই পদ্মফুল। কালের বিবর্তনে জলবায়ুর ব্যাপক পরিবর্তনে হারিয়ে গেছে পদ্মফুলের সৌন্দর্যের সেই লীলাভূমি, কিন্তু বর্তমানে কদর বাড়তে থাকায় দেশের কোথাও কোথাও এই পদ্মফুলের চাষ হতে দেখা যাচ্ছে। বিভিন্ন জায়গা থেকে মহিলা পুরুষ এখানে দেখতে আসছে, প্রতিদিন ভিড় জমাচ্ছে। বহু আগে দেখেছি কিন্তু এর গুরুত্ব দেয়নি, কিন্তু এখন দেখছি এর গুরুত্ব আছে অনেক। এর শাক বিক্রি হচ্ছে, ফুল বিক্রি হচ্ছে এবং পাতা বিক্রি হচ্ছে। বিশেষ করে আমাদের যে একটা সৌন্দর্য, প্রকৃতির যে সৌন্দর্য, সেটা আরো বেশি আমাদেরকে বিমোহিত করছে। শার্শা উপজেলায় শখের বসে এই পদ্মফুলের চাষ শুরু করেছেন সিরাজুল ইসলাম নামের এক শৌখিন চাষি। সরজমিনে পদ্মফুল চাষের বিশালতা উপভোগ করতে গেলে দেখা যায় নিজ খরচে চার বিঘা ফসলি জমিতে পুকুর কেটে তিনি সেখানে দুর্লভ পদ্মফুলের চাষ করছেন। পুকুর ভর্তি ফোটা পদ্মফুল ওই এলাকা জুড়ে মনোরম পরিবেশের অবতারণা ঘটিয়েছে। প্রতিদিন শত শত উৎসুক এলাকাবাসীর পাশাপাশি দূর দূরান্ত থেকে আসা লোকজন ভিড় করছে চাষি সিরাজুলের পদ্মপাড়ে। শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা সৌতম কুমার শীল বলেন, দেশে এবং দেশের বাইরে পদ্মফুলের ব্যাপক চাহিদা রয়েছে। এই ফুলের চাষ ও ব্যবহার সঠিকভাবে করতে পারলে অনেকাংশেই লাভবান হওয়া সম্ভব। শার্শা উপজেলাতে চার বিঘা জমিতে পদ্মফুলের চাষ হয়েছে। গত তিন বছর ধরে এই ফুলটির চাষ হয়ে আসছে এবং যশোর জেলাতে শার্শাতেই বাণিজ্যিকভাবে প্রথমে পদ্মফুলের চাষ হচ্ছে। এবছর ফুল এবং ফল বেশি আসছে। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে আমরা নিয়মিত পরিদর্শন করছি এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করছি, কেননা এই পদ্মফুলের চাহিদা বিশেষ করে বিভিন্ন হিন্দু ধর্মীয় অনুষ্ঠানে এই ফুলের চাহিদা যশোরে রয়েছে, যার জন্যে এটির বাজারজাতকরণে খুব বেশি সমস্যা হবে না। যদিও করোনা পরিস্থিতিতে বাজারজাতকরণে কিছুটা সমস্যা হচ্ছে, তবে আমরা আশা রাখছি অচিরে এই সমস্যা দূর হবে এবং কৃষক লাভবান হবে। তানজিনা রিতু, চ্যানেল 4।